পটুয়াখালীর ডিবি পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় গলাচিপা পৌর শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় খোকন নামে এক ব্যক্তিকে। পুলিশ বলছে শাওন ও সগির নামেও খোকনের পরিচিতি রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9,50,000 টাকার নকল নোট। বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের এই অভিযানের বিষয়ে কথা বলেন। খোকনের তথ্যে এখন তার সহযোগীদের দিকে দৃষ্টি দিয়েছে পুলিশ। এছাড়া সে পটুয়াখালীতে তার আরো যে সহযোগী রয়েছে তাদের নাম আমাদের কাছে প্রকাশ করে আমরা সেগুলো যাচাই বাছাই করছি এবং তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা আশা করি এই অপরাধের সাথে যারা জড়িত তাদের সকলকে আমরা আইনের আওতায় এনে এই পটুয়াখালীবাসীকে জাল নোটের যে অভিশাপ সেটি থেকে রক্ষা করতে সক্ষম হব। এর আগেও গ্রেপ্তারকৃত খোকন একই অপরাধে বেশ কয়েকবার ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়ে জেলা পুলিশ বলছে জাল টাকার সিন্ডিকেট নির্মূলে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।